হচ্ছে বাবা? গাড়ি থামাতে বললি কেন? একটু বোঝার চেষ্টা কর বাবা। কি বুঝো? তুমি বোঝার চেষ্টা করো। আমি কি একা যাচ্ছি নাকি বন্ধু দিনে হইহুল্লোড় করতে যাচ্ছি? ইউনিভার্সিটি পিকনিকে যাচ্ছে, কক্সবাজার সবাই যাচ্ছে, আমি গেলে সমস্যা কোথায়? আমার ভয় লাগে রে বাবা। দেখিস না প্রায় পত্রিকায় নিউজ আসে অমুক ভার্সিটির ছাত্র সাগর, সামনের সপ্তাহে তোর বাবা দেশে ফিরলে তোর বন্ধু বান্ধব সহ আমরা সবাই কক্সবাজার বেড়াতে যাব, প্রমিস। তখন যত খুশি হই হুল্লোড় করিস, আমি কিচ্ছু। আমাকে যেতে দেবে কিনা বলো? তোকে একা যেতে দিতে যে আমার ভয় লাগে বাবা। মা, আমি যথেষ্ট বড় হয়েছি। তা তো দেখতেই পাচ্ছি। যেতে দেবে কিনা? জাবেদ বাবা, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি। এখানে বসা যাবে? বসতে হইলে চা খাইতে হইব। কোল্ড ড্রিঙ্কস হবে? হবে, কিন্তু দেওয়া যাবে না, ডেঞ্জার কেমিক্যাল, খাইলে কিডনি ফেল। ডাবের পানি খাবেন? ওই ফাইন একটা ডাব কাপ, শ্বাস কম পানি বেশি, হাম পিচ্ছিরে পাঠিয়ে দিতেছি। ওই যা কুদ্দুস দন্ত ডাবটা লে, দৌড় দে দৌড় দে। কিরে মুসলিম, আসসালামু আলাইকুম সুলেমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেকদিন পর দেখা হইলো। তো ভাই কতদিন পর দেশে ফিরলেন? বেশি না, এই ছয় বছর। এই ছয় বছরে তো গ্রামে দেখি বহুত কিছু বদল হয়ে গেছে। তুই তো নিজেই হিরো হয়ে গেছস। জি। আচ্ছা ও ভাই, সৌদি আরবে নাকি বাঙালিকে অনেক প্রবলেম হইতাছে? আরে আমি তো আসলাম কুয়েতে। ও হা হা হা, কুয়েতে কুয়েতে প্রবলেমটা তো হইছে সৌদি আরবে। জি। তারপর ভাই কি অবস্থা ভাই? এই চলতেছে। জি। তখন হ্যাঁ আনছি দিতাছে ভাই, একটু দাঁড়া। ইউনিভার্সিটিতে পড়তো তুমি না, একেবারে কাম করতা তো। রত্নার বিয়ে হইলো কবে? হয়নি। মানে শিক্ষিত মাইয়া, তার উপরে মাস্টারের মাইয়া, এমন পাপ করছে যে এই বয়সে বিধবার বেশ ধরন লাগলো। এই মুসলিম, এই এই তুই আমারে ঠিক করে খুইলা কত? রত্নার এই অবস্থা হইলো কেমনে?
মরা রত্ন যে জান ছাড়া কলিজার টুকরা এটা তো আমরা সবাই জানি। ঢাকায় হোস্টেলে রত্ন থাকতে খুব কষ্ট হয়, জান ছাড়া চাকরিও শেষ হইল। রত্ন আপার সুবিধার লাগিয়া স্যার ঢাকায় চলে আইল। একটা ফেলারও ভাড়া নিল, লগে আমিও গেলাম। রত্নার পছন্দের সোফা, ডাইনিং টেবিল, টেলিভিশন, ফ্রিজ সব স্যার কিনা দিছেন। ওই যে পাশের বাসার আন্টি মহিষ মার্কা, যেদিন থেকে বলেছে উনি রোজ সকালে হাঁটেন, সেদিন থেকে তুমিও হাঁটা শুরু করলে। পাগল মেয়ে, মাথায় হাত বুলানোর কথা কি বলে দিতে হবে? আরে তোর পরীক্ষা কটায়? 9টা। এখন কটা বাজে? হ্যাঁ 8টা। হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে আয়। ঢাকা দিয়ে যা, ঠান্ডা হয়ে যাবে তো। আপা নাস্তা রেডি। নাস্তা রে? ডিম ভাজি, আলু ভাজি। বাবা রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না। কি খাবে মা? ব্রেড? আমি এক্ষুনি। বাবা বাবা, আমার ইউনিভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব। না না, দেরি হবে না, আমি যাবো। আর তুমি বসো তো, বসো বসো, এখন টাকা দাও। বাবা এই রোজ রোজ না রিক্সা দিয়ে ইউনিভার্সিটি যেতে যেতে একদম টায়ার্ড হয়ে যায়, তারপর বাসে এসে আর বই নিয়ে বসতে ইচ্ছে করে না। এই নাও, সিএনজি করে যাও। থ্যাংক ইউ বাবা, বাই। বলেন না, দরজা লাগান। আমার কোনো কথা কি তুমি রাগ করেছো? আশ্চর্য, রাগ করতে যাব কেন? প্রতিদিন তো সামনের সিটে বসো, আজকে এখানে বসলে কেন? আর সামনের সিটে বসবো না, কখন নাকি আবার দেখে ফেলে, এখন থেকে পেছনেই বসবো। ওকে ওকে, গুড মর্নিং সুইটহার্ট। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে 8:30, তোমার ক্লাস হচ্ছে 10টায়। শুভ, এটা আমার এলাকা, কখন কি দেখে ফেলে, চলো তো।
স্যার তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমার কাছে দেন, আমার কাছে। হ্যাঁ রে, ওষুধগুলো সাবধানে রাখিস তো, রত্না দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। স্যার এমন জায়গায় ওষুধটা লুকিয়ে রাখি, রত্না বা জীবনও খুঁজে পারবো না। স্যার আপনি চেক আপ করাইতেছেন না কেন? ডাক্তার কবি কইছে আপনি চেক আপ করাইতে? এই মাসে তো করাবো ভেবেছিলাম, কিন্তু টাকা কই? চেক আপ করতে কয় টাকা লাগবে? হাজার দশেক টাকা তো লাগবেই। মোট আছে 32,000 টাকা, আপার ভার্সিটিতে লাগবে ওই লোকিয়া 20,000 টাকা, বাকি থাকবে 12,000 টাকা। আর এই মাসে বাজারও আছে স্যার, আজকেই আপনি চেক আপটা করাই ফেলান স্যার। আজ থাক রে, শরীরটা ভাল লাগছে না, কাল যাব। স্যার আরেকটা কথা, আপনি যে আমার কাছে টাকা রাখেন এটা রত্না আপা পছন্দ করে না। ছেলে মানুষ, ওর সব কথা ধরলে চলে? আর তাছাড়া আমার কাছে টাকা রাখলে তো খরচ হয়ে যায়, তোর মতো হিসেব করে তার আমি খরচ করতে পারি না। কদিন পর তো আমিও যাবো গা, তখন তো টাকা পয়সা আপনার কাছে রাখতে। তোর দোকানের কাজ কি শেষ? পয়লা বৈশাখে উদ্বোধন, আপনি উদ্বোধন করতেই। আরে তোর দোকানটা কোথায়? ওই গাজীপুর চৌরাস্তাটা পার হইলে হাতে বান সাইডে। স্যার আমি তাহলে যাই, বাটটা বহাই দিই, পরে তো আবার গ্যাস থাকবো না। ও স্যার আরো দুটো ওষুধ বাকি রয়েছে, ওটা আপনি খেয়াল রেন। কি অবস্থা? কি ব্যাপার, তোরা ক্যান্টিনে না বসে এখানে বসছিস? ক্যান্টিনে কি কোনো প্রাইভেসি আছে? কিরে কি অবস্থা? অবস্থা তো কেরোসিন, আজকের পরীক্ষাটা ভালো হইলেই বাঁচি। পোলা বানার মতো এখনো পরীক্ষা নিয়ে টেনশন করিস? হ্যাঁ রাইট, পরীক্ষা নিয়ে এত টেনশন করিস কেন? রত্নার মতো একটা ভালো ছাত্রীর সাথে প্রেম কর, তাহলে পরীক্ষার সময় শুভর মতো খাতা দেখে লিখতে পারবি। হ্যাঁ বাবা বলো। না হ্যাঁ বাবা আমি ক্লাসে, আর আর 2 মিনিট পরে পরীক্ষা শুরু হবে। ও সরি সরি। না না অসুবিধা নেই, বলো তাড়াতাড়ি বলো। না নাস্তা করেছো কি না জানার জন্য ফোন করেছিলাম আর কি। বাবা ওই আসার সময় সিএনজি ভাড়া দিয়েছি 100 টাকা, যাওয়ার সময় লাগতে পারে। তার মানে তুই নাস্তা করিস নি, খালি পেটে পরীক্ষা দিবি? সমস্যা নেই বাবা, একটু পরে তো পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর বাসায় এসে দুজনে মিলে পেট ভরে খাবো। মা কাল থেকে তুই 250 টাকা করে নিস। থ্যাংক ইউ বাবা। ভালোভাবে পরীক্ষা দিস, রাখি। ওকে বাবা বাই, লাভ ইউ। মেয়েটা আমার না খেয়ে পরীক্ষা দেবে, সেই রাতের খাওয়া। আরে দেখি অনেক জোশ মোবাইলটা, কত দাম? 14,900। মানে 15,000? তুমি কিনতে চাইলে 10,000 কিনে দিতে পারবো। আমার মামাতো বোনের হাজবেন্ডের দোকান, 5,000 টাকা পরে দিলেও চলবে, কিনবে? দেখি। চল পরীক্ষার টাইম হয়ে গেছে, যাই। আরো 10 মিনিট বাকি আছে, রাস্তা পার হতেই তো 5 মিনিট লাগে, চলো। রত্না ইউনিভার্সিটি থেকে ফিরুক, একসাথে খাবো। স্যার কিরে নগেন আইসিল? কখন? আপনি যখন গোসল করতেছিলেন তখন। খারাপ কিছু বলেছে?
নগেনের টাকাটা দিয়ে দেওয়া দরকার। অনেকদিন হয়ে গেল, সামনে মাসে দিয়ে দেব। কই থেকে দিবেন? হজের টাকা থেকে? না 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 না, মাথা খারাপ নাকি? আমি মরে গেলেও হজের টাকা খরচ করব না। যে করেই হোক আমি এবার হজে যাবই। সামনের মাসে ঝাউতলার জমিটা বিক্রি করে আমি ওর টাকাটা দিয়ে দেব। স্যার, জমি কিন্তু প্রায় শেষ। এখনো যা আছে তাতে আমার মেয়ের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত চলবে। পড়াশোনা শেষ করে আমার মেয়ে চাকরি করবে, তখন আমি পায়ের উপর পা তুলে খাবো। হ্যাঁ, দেখি আমার মেয়ে কই। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি চলে আসছি বাবা। এই যে আমি সিএনজিতে, হ্যাঁ হ্যাঁ একদম বাসার কাছে চলে এসেছি। ঠিক আছে মা, ঠিক আছে। বাবা, তোমাকে আমি বলেছি আগামীকাল টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। রাগ করিস না মা, কাল সকালেই টাকা দিয়ে দেব। রত্নার সাথে তো তোর বেশ ভালোই চলছে, তাই না? এখনো কন্ট্রোলে আনতে পারি নাই। কন্ট্রোলে আনতে পারলেই ঘটনা ঘটাই দিব। মেয়েটা খুব ভালো রে দোস্ত। আমি কি ছেলে খারাপ নাকি? না রে দোস্ত। ঠিক তো? অবশ্যই। কিরে কই যাস? ভাল লাগে না কিছু। বাবা কি দেখো? দেখি কোথাও খবর হচ্ছে কিনা। বাবা জানো, কাল না আমাদের ক্লাসে একটা কুইজ কনটেস্ট হবে। ওটা স্পন্সর করেছে আবার একটা মোবাইল কোম্পানি। যে ফার্স্ট হবে সে নাকি একটা মোবাইল পাবে। মোবাইল কোম্পানিগুলো যে আর কত ভাবে টাকা রোজগার করবে। কি হলো বাবা, নিউজ দেখবেন না? না রে মা, ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আমি গিয়ে আমার অ্যাসাইনমেন্ট করি। ওই বেশি রাত জাগিস না মা। বাবা আমি আছি। নাস্তা খেয়েছিস? করেছি বাবা। আমি কিন্তু এখন থেকে প্রতিদিন ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে 30,000 আছে। থ্যাংক ইউ বাবা। আর এই যে তোমার ইউনিভার্সিটির খরচ 250। থ্যাংক ইউ বাবা। সাবধানে যা, সাবধানে যা।
স্যার এই মাসও আপনার চেক আপ করা লাগলো না। আপনার চেক আপ করাটা খুবই জরুরি স্যার। কি খালি চেক আপ চেক আপ বলিস, বোঝাই তো যাচ্ছে গ্যাসের ব্যথা। স্যার একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যা যা তুই যা। মুসলিম রত্না যেন না জানে রত্না পার্টি দিবা কবে? কিসের পার্টি? নতুন মোবাইল কিনছো, পার্টি দিবা না? এখনো 5000 টাকা বাকি, আগে টাকা শোধ করি তারপর পার্টি। কবে টাকা শোধ হবে আর কবে পার্টি হবে? পার্টি আজ রাতেই হবে আমার বাসায়। তোমার বাসায় পার্টি আজ রাতে? নো ওয়ে, হোল নাইট পার্টি। হাবিব আসবে, ওর নতুন অ্যালবামের গান শোনাবে। সিঙ্গার হাবিব? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আরে আমার ছোটবেলার বন্ধু হাবিব, আমরা একসাথে মিউজিক করতাম, আল্লাহর কসম। কি হলো? তাড়াতাড়ি চলো, বাবাকে পটাতে হবে। আরে বসো না একটু, খাওয়াগুলো শেষ করে যাই। জাস্ট 5 মিনিটস, ওকে? শুরু করো। মুসলিম জি স্যার, একটু শরবত খেতে ইচ্ছে করছে যে বাবা। আচ্ছা শুভর পার্টিতে কি সত্যি সত্যি হাবিব আসবে? হাবিব আসুক আর না আসুক, রত্নার আসাটা ঠিক হবে না। কেন? শুভ চান্স খুঁজছে। বাবা, এই যে আমি কুইজ জিতে একটা মোবাইল পেয়েছি, তুমি খুশি হওনি? বাবা, আজকে এত সুন্দর একটা ল্যাপটপ দেখেছি, কি যে সুন্দর বাবা, দেখলেই মনটা খারাপ হয়ে যায়। কেন? অনেক দাম বাবা, 1.5 লাখের মতো হবে, আমি তো আর নিতে পারবো না। আসলে গরিব হওয়াটা অনেক পেইনফুল বাবা, কোনো স্বাদই পূরণ হয় না। বাবা, তোমাকে তো আসল কথা বলাই হয়নি, ওই যে আমার বান্ধবী আছে না শোভা, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা তোমাকে বলি, ওর না আজকে জন্মদিন। ওর তো বাবা মা নেই, তাই আমার বান্ধবীরা মিলে ওর জন্মদিনের আয়োজন করেছে। তুই যাবি না? তুমি তো রাতে বাইরে যেতে দাও না। মেয়েটার বাবা মা নেই, বান্ধবীরা মিলে বার্থডের আয়োজন করেছে, তো যাওয়া উচিত। তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আমার বান্ধবীরা সারা রাত মজা করার প্ল্যান করেছে, আমি গেলে কিন্তু আর আসতে দিবে না। রাতে বাড়ির বাইরে থাকা ঠিক না মা। আজকাল কি আর সেই দিন আছে বাবা, এখন মেয়েরা কত কিছু করছে। কেন বাবা, তুমি আমাকে বিশ্বাস করো না? ছিমা, বিশ্বাস করবো না কেন? তাহলে আমাকে রাতে থাকতে দিলে সমস্যা কোথায়? ভয় লাগে রে মা। বাবা, আমি কি আমার নিজের ভালো মন্দ বুঝি না?
তাছাড়া আমার বান্ধবীর বাবা মাও তো নিশ্চয়ই তোমার মতো কেয়ারফুল, তারা যদি যেতে দিতে চায়। ঠিক আছে মা, তোর উপর আমার বিশ্বাস আছে। থ্যাংক ইউ বাবা, আমার সুইট বাবা। মা শোভাকে ফোনটা দে, ওকে একটু উইশ করা দরকার। বাবা তো তোমাকে শোভার নামে চেনে, আমি বলেছি আজকে শোভার বার্থডে, এখন তো সে তোমাকে উইশ করতে যাচ্ছে। বাবা একটু ধরো, ওই শোভা মনে একটু কিচেনে গেছে। দে দে দে। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাপি বার্থডে টু শোভা মামুনি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। বাবা বুঝিনি তো না কিচ্ছু, ওই তো হ্যাপি বার্থডে। এই যে ও হচ্ছে হাবিবুল ইসলাম হাবিব, আমার স্কুল জীবনের ফ্রেন্ড। একসাথে আমরা মিউজিক প্র্যাকটিস করতাম, খুব সম্ভাবনাময় শিল্পী। এবার পয়লা বৈশাখে ওর প্রথম অ্যালবাম রিলিজ হবে। তুই কি ওনার কথা বলছিলি? হ্যাঁ, কেন? আমরা তো ভেবেছিলাম হাবিব ভাই আসবে। হাবিব সাহেবের আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ভাঙ্গা ছাদে আসবে আমাদেরকে গান শোনাতে। বসো দোস্ত। এই হাবিবি আসতে চায় না, কত কষ্ট করে ম্যানেজ করে আনলাম। দোস্ত শুরু করো। হ্যাঁ, বেশি গান গাইতে হবে না, 8-10টা গান গাইলে হবে, তারপর আমরা সবাই মিলে লং ড্রাইভে যাব। হ্যাঁ শুরু করো। Deep in my heart there's a fire, the burning heart, I'm dying, let me motion is my wallet panel see, I'm living in my living in my dream. الصلاه خير من খুব ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, খুব ক্লান্ত লাগছে, সারা রাত ঘুমাতে পারিনি তো, এত গেস্ট,
তিন বান্ধবী এক খাটে শুয়েছি। ঠিক আছে ঠিক আছে, যাও বিশ্রাম নাও, গে যাও। আরো আগে কইছিলাম স্যার, মামুনি কোথায় গিয়েছিলে? বলতে কোথায় গিয়েছিলাম? আমি শাড়ি পরে হাঁটতেও পারি না। আমি কি আমার বাবার মন খারাপ করে দিলাম? বাবা, আমি কিন্তু ঠিক করেছি, আমার বিবিএ শেষ হয়ে গেলে আমি দেশের বাইরে চলে যাব। তোমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। থ্যাংক ইউ বাবা। তবে আমার কেন জানি খুব দেখতে ইচ্ছে করে তুমি গ্রামের সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছো। গ্রামের শিশুরা তোমার হাত ধরেই লিখতে শিখছে জীবনের প্রথম অক্ষর। কিন্তু গ্রামে তো কোনো ফিউচার নেই বাবা। কাল গ্রামে যাচ্ছি মুসলিমের দোকান উদ্বোধন করতে, তুই আমার সঙ্গে যাবি? না বাবা, আমি কাল শোভার সঙ্গে বের হব। প্লিজ বাবা। ঠিক আছে। গত এক ঘন্টায় এই নিয়ে 13 বার বলেছো শুভ নববর্ষ। আমার তো হাজার বার বলতেও ক্লান্তি নেই। থাকার ঢং করতে হবে না, এখন আসল কথা বলো, কাল আমরা কোথায় যাব? ঢাকার বাইরে কোথাও ড্রাইভে যাব। খোলা থাকবে গাড়ির জানালা, বাতাসে উড়বে তোমার চুল, তোমার শাড়ির আঁচল। শাড়িটা পছন্দ হয়েছে না তোমার? শাড়িটা অনেক সুন্দর, একদম আনকাম। কাল প্রথম তোমাকে শাড়ি পরা দেখব। I'm really excited, really. থাক, আর এক্সাইটমেন্ট শো করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আচ্ছা শোনো, কাল বাবা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাকে ফোন দিব, তুমি তাড়াতাড়ি চলে আসো, ওকে?
স্যার, আপনাকে সাড়া দিয়া দোকানে শুভ উদ্বোধন করলাম। বাহ, কেমন হয়েছে স্যার? খুব সুন্দর হয়েছে, দোকানটাও খুব ভালো হয়েছে। জি স্যার, দোয়া করবেন স্যার। মানুষ ড্রাইভ করে হাইওয়েতে, তুমি গ্রামের দিকে ঢুকছো কেন? আজ খুব গ্রাম দেখতে ইচ্ছে করছে। আপনি একটু দোকানে বসেন, আমি ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে মানে আপনি ক্যাশে বসবেন? আপনি আমার মালিক মানে দোকানেরও মালিক, আপনি ক্যাশে বসবেন স্যার? আসেন। ঠিক আছে, ঠিক আছে, আসেন আসেন স্যার। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম স্যার। আচ্ছা, চা হবে এখানে? হ্যালো, আরে দূর, তুই সবসময় আমাকে শোভা শোভা ডাকবি না তো? শোভা শুধুমাত্র মাঝে মধ্যে রত্না আমাকে ডাকে যখন ওর বাবা থাকে, আর সবসময় ফাজলে ভালো লাগে না, বুঝলি? ওই যে আমার বান্ধবী আছে না শোভা, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা তোমাকে বলি। আরে সেদিন তো আমরা হেভি মজা করলাম, আমি, রত্না, জীবন, রাসেল, আমার আরেক ফ্রেন্ড, আমরা সবাই মিলে সারা রাত লং ড্রাইভে ছিলাম। ওর না আজকে জন্মদিন, ওর তো বাবা মা নেই, তাই আমার বান্ধবীরা মিলে ওর জন্মদিনের আয়োজন করেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রাখলাম, বাই। এই তোমার মেমোরিটা দেখি তো মোবাইলে কতটা খালি আসছে। জীবনকে 10,000 টাকা দিছিলে না এই মোবাইলের জন্য, বাকি 5,000 দিবা না, কারণ মোবাইলটা বুয়া। বাবা, আমার এইবারে সাবজেক্টগুলো খুব ইজি, তাই এই সেমিস্টারে আরো 2টা সাবজেক্ট বেশি দিয়েছি, কিন্তু এই জন্য 10,000 টাকা বেশি লাগবে। মামনি,
তোমার জন্য তোমার পছন্দের ল্যাপটপ এনেছি। ল্যাপটপটা তোমার টেবিলের উপর রেখেছি। ভাবছো টাকা কোথায় পেয়েছি? হজে যাওয়ার জন্য আমি টাকা জমা করেছিলাম না, সেই টাকা দিয়ে তোমার ল্যাপটপটা কিনেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি হজে যাব কয়েক বছর পর। এমন তো নয় যে আমি এখনই মরে যাব। তুমি যখন চাকরি করে আমাকে টাকা দেবে তখন হজে যাব। ঠিক আছে মা? ইতি তোমার ছেলে। পড়াশোনা শেষ করে রত্ন আপা গ্রামে চলে এলো। বাবার ইচ্ছা পূরণ করার জন্য এখন গ্রামের বাচ্চাকে পড়াশোনা করায়। দেখলেন না শক লেগে গেল, মাছ খায় না, মাংস খায় না, ভালো কাপড়ও পরে না। রত্ন আপা জানি কিরকম হয়ে গেছে। গাজীপুরের সেই দোকানের কি হইল? যে দোকানে প্রথম দিন স্যার মরা গেল ওই দোকান করি কি ঘুরা? শেষমেশ গ্রামে এসা এই দোকানটা দিছে। জাহান মাস্টার মরল কেমনে? হার্ট অ্যাটাক কইরা। রত্ন আপার বিশ্বাসটা ভাঙ্গা স্যার মানতে পারেন না। আমি তোমার সব কথা শুনবো মা, তোমার একটা কথার অবধ হবো না মা। আমার ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে মা। আমি তোমার সব কথা শুনবো মা, সব কথা শুনবো।